গ্রেফতার করেছে ইডি। 1.5 কোটি টাকা বাজেয়াপ্ত। ব্যবসায়ী উমেশ আগরওয়ালের ছেলে রুমেনকে গ্রেফতার করেছে ইডি। আরো বিস্তারিত ভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি কি কারণে গ্রেফতার, কি কি উদ্ধার, বিস্তারিত জানবো। দেখো, আমরা যেটা দেখেছিলাম যে গত কয়েক মাস আগের মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে রাজ্যে প্রায় কোটি কোটি টাকা উদ্ধার হতে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমির খানকে যখন ইডির আধিকারিকরা গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় 21 কোটি টাকা, এবং দফায় দফায় তারপরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা, এবং তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে এবং আমির খানকে নিজস্ব হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ইডির আধিকারিকরা। অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছেন সেই খোঁজেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছিলেন তারা, এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু গতকালও বেশ কয়েকজনের নাম উঠে আসে, অর্থাৎ গত কয়েকদিনে বেশ কয়েকজনের নাম উঠে আসে, তার মধ্যে কিন্তু উমেশ আগরওয়ালের ছেলে রুমেন আগরওয়ালের নামও উঠে আসে। এবং শহর কলকাতার 3 জায়গায় তল্লাশি শুরু করেন তারা, পার্ক স্ট্রিট সহ উল্টোডাঙ্গা রোডের উল্টোডাঙ্গা রোডে যে উমেশ আগরওয়ালের ছেলে রুমেন আগরওয়াল এবং তার বাড়িতে তল্লাশি শুরু করে, এবং গতকাল সকাল 8টা থেকে সেই তল্লাশি শুরু হয় এবং বিকেল 6টা নাগাদ জানা যায় যে সেখানে প্রচুর টাকা রয়েছে। এবং তারপরেই কিন্তু সেই টাকা গোনার মেশিন আসতে থাকে, প্রায় 4টি টাকা গোনার মেশিন আছে এবং 3টি মেশিন উপরে ওঠানো হয়, এবং সেখান থেকে কিন্তু রাত ভোর টাকা গোনার পরে কিন্তু ভোর 5টার সময় কিন্তু ইডি আধিকারিক কৃষি সূত্রে আমরা যেটা জানতে পারছি তাকে গ্রেফতার করা হয়েছে, এবং তার বাড়ি থেকে 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও বেশ কিছু নথি কিন্তু উদ্ধার হয়েছে, অর্থাৎ এখান থেকে আরো নতুন ভাবে তদন্ত করতে সুবিধা হবে ইডি আধিকারিকদের, এমনটাও কিন্তু মনে করছে। এই এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছেন সে বিষয়ে যেমন নাকি খোঁজ নেওয়া হচ্ছে, এবং অনলাইন যে গেমিং অ্যাপ সেই গেমিং অ্যাপে থেকে কিন্তু বাজার থেকে তারা টাকা তুলতে, এমনটাও কিন্তু মনে করছিল ইডি আধিকারিকরা। এবং সেই ক্ষেত্রে যে তথ্য তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই তথ্যের ভিত্তিতে আবারও নতুন করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করতে চলেছে ইডি আধিকারিকরা, এমনটাও কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পারছি। এবং আজ সকাল 4:05 সেই তদন্ত শেষ হয়, অর্থাৎ গতকাল যখন তার বাড়িতে রুমেন আগরওয়ালের বাড়িতে যায় ইডি আধিকারিকরা সকাল 8টা থেকে প্রায় 8টা পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পারি যে সেখানে কিছু রয়েছে, অর্থাৎ সেখানে ইডি আধিকারিকরা যেভাবে চিরুনি তল্লাশি করছিলেন তার বাড়িতে, এবং তারপরেই জানা যায় যে প্রচুর টাকা রয়েছে, টাকা গোনার মেশিন আছে, এবং সেই টাকার রাত ভোর টাকা গোনা হয়, এবং সকাল 5টার সময় যেটা জানানো হয় ইডি সূত্রে আমরা জানতে পারছি যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আর কিছুক্ষণ মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ বিশ্বজিৎ।